স্বাগতম ভুবন ভবনভাড়ায় আজকে আমার বিশেষ অতিথি প্রফেসর রফিকুল ইসলাম আমার একজন তরুণ অতিথি আছেন যেমন সর্বদা থেকে থাকে আর সে হলো আজকে নুরেন ফাইজা আনিশা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং পক্ষে এই ধরনের অনুষ্ঠানে সে বিশেষ আগ্রহী নিজেও একটি অনুষ্ঠান করে আমরা বৈশাখ মাসে শুরুতে আছি এখনো সাত দিন আগেই আমাদের নববর্ষ হয়ে গেছে আজকের আলোচনা স্বভাবতেই তাহলে চোদ্দোশো একুশে বাংলার সংস্কৃতি সাহিত্য বাঙালির সঙ্গীত ইত্যাদি নিয়ে করাটাই মনে হয় সবচেয়ে সঙ্গত হবে আমি প্রথমেই যে বিষয়টির উপরে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে সংস্কৃতির অন্তর্গত হচ্ছে ভাষা আমরা সংস্কৃতি বলি ভাষা ও সংস্কৃতি বলি আজকের বাংলাদেশে এত শত বছরের বাংলাদেশ এই বাংলাদেশে ভাষা একটা ভিন্ন রূপ পরিগ্রহ করছে সেই নিরবধিকাল থেকে চলে এসেছে একরকম বাংলা সেটা সংমিশ্রণ সংমিশ্রিত হয়েছে বিভিন্ন বাইরের থেকে আগত ভাষার সাথে সংস্কৃতকে ছাড় ছেড়েছে বিভিন্ন ধরনের আঞ্চলিক ভাষাতে প্রবেশ করেছে এমনকি মধ্যপ্রাচ্যের ভাষা পর্তুগিজ ভাষা এগুলো এসে বাংলা ভাষাকে আরও ঋদ্ধ করেছে তারপরে আমাদের এখানে উঠে এসেছে যেটা সাম্প্রতিককালে বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার উপভাষা যেটাকে আমরা বলে থাকি বা ডায়ালেক্ট এই সমস্ত সংমিশ্রণে বাংলা ভাষা একটা নিজস্বতা খুঁজে পাওয়ার চেষ্টা করছে আমি বলবো না যে আমরা এখন ওইখানে পৌঁছেছি কিন্তু পৌঁছানোর একটা নিরন্তর প্রচেষ্টা রয়েছে মা কেবল আমাদের দ্বারা নয় ভাষারও নিজস্ব একটা ডায়নামিক্স আছে একটা গতিময়তা আছে সেটাই তাকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে তো আজকের এই আলোচনায় বিশেষত অধ্যাপক রফিকুল ইসলাম একজন বিশেষজ্ঞ এই ভাষার ব্যাপারে তিনি একজন বিশেষজ্ঞ আমি তার কাছেই যাই এবং জানতে চাই ভা আজকের এই চোদ্দোশো একুশের বৈশাখে বসে আপনি যখন বাংলা ভাষা ভাষার দিকে তাকান তখন কি মনে হয় আপনার একেবারেই আমি বিমূর্তভাবেই প্রশ্নটা আপনার কাছে রাখলাম প্রায় হাজার বছরে বাংলা ভাষা বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে এবং একটা সময় ছিল মধ্যযুগ ধরে লিখিত সাহিত্যটা সাধু ভাষায় ছিল তবে তখন তো মূলত পদ্য বা কবিতা রচিত হতো গদ্যে সাহিত্য রচিত হতো না এবং সেই সাহিত্য রচনার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি হচ্ছিল হিন্দুরা যখন রামায়ণ মহাভারত ভাগবত মনসামঙ্গল চণ্ডীমঙ্গল অন্নদামঙ্গল ইত্যাদি রচনা করেন তখন ব্রাহ্মণ পণ্ডিতরা ওগুলো পছন্দ করেননি তারা ভেবেছেন যে এগুলো তো সংস্কৃতে লেখা এগুলো পবিত্র ধর্মশাস্ত্র এগুলোকে এই বাংলায় লিখে এটা পুণ্যের কাজ হচ্ছে না ধর্মীয় দিক থেকে এটা একটা গোড়ামি তাদের ছিল আবার মুসলমান কবিরা যখন আল্লাহ খোদার নাম রসুল্লাহর নাম বা কাহিনী তার জীবনী এমনকি রোম্যান্টিক উপাখ্যান যেমন ইউসুফ জুলেকা কিংবা লাইলি মজনু কিংবা এ দেশীয় পদ্মাবতী বা সতী ময়নাউলোর চন্দ্রানী এগুলো যখন লিখলেন তখন ওই মুসলমান যারা রক্ষণশীল তারা আপত্তি করলেন কারণ এরা তো বাংলা হরফে লিখতেন তো তারা ওরা আরবি বা ফার্সি হরফে দেখে তারা অভ্যস্ত ছিলেন এবং তারা বাধা দিতেন এবং তারা বলতেন যে এটাতে গুণা হবে ইত্যাদি তো একটা সময়ে আব্দুল হাকিম নামে একজন আমাদের এই নোয়াখালী অঞ্চলের একজন সাহিত্যিক তিনি নূরনামা নামক একটি কাব্য রচনা করেছিলেন সেখানে তিনি বিরক্ত হয়ে এদের উপরে বিরক্ত হয়ে লিখলেন যেসবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে দেশি ভাষা বিদ্যা যার মনে নিজ ক্যান বিদেশ ন যায় আবার অন্যদিকে ভারতচন্দ্র তিনি তো তার অন্নদামঙ্গলে মানসিংহের যশোর যাত্রা ওই যে প্রতাপাদিত্যকে দমন করার জন্য মোগল সেনাপতি মানসিংহ তো সেখানে তিনি প্রচুর আবিফার্সি শব্দ ব্যবহার করেছেন সেইটা নিয়ে আবার হিন্দু পণ্ডিতের আপত্তি করেছে। তখন ভারতচন্দ্র বলেছেন যে না রবে প্রসাদ গুণ না হবে রসাল তাই কহি ভাষা যাবনী মিশাল অর্থাৎ ভাষা ব্যবহার করে এটাকে রসালো করার জন্য কাব্যের উদ্দেশ্য হচ্ছে রস এই রস সৃষ্টি করতে গেলে যে ভাষা ব্যবহার করা দরকার সে ভাষাই ব্যবহার করছি এমনকি আধুনিককালে এসে যখন গদ্যে সাহিত্য রচনা শুরু হলো তখন একদল সেই ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত তারা কট্টর সংস্কৃত শব্দ ব্যবহার করে তারা তৎসম শব্দবহুল গদ্যে সাহিত্য রচনা করতে শুরু করলেন একদিকে আরেকদিকে টেকচাঁদ ঠাকুর প্যারিচা মুখোপাধ্যায় বা কালী সিংহ এই যে হুতুম প্যাচান নকশা আলালের ঘরের দুলাল এগুলো একেবারে বুলি কলকাতার যে মুখের ভাষা সেইটা তারা ব্যবহার করলেন তখন বঙ্কিমচন্দ্র একটি প্রবন্ধ লিখলেন বাংলা ভাষা তাতে কোনো পক্ষকে সমর্থন করলেন না তিনি বললেন যে ওই পণ্ডিতরা যা বলছে ওটা ঠিক না আবার এরা যেটাকে সাহিত্য বলছে এটাও সাহিত্য হচ্ছে না তুমি যখন ভাষা ব্যবহার করিবে তখন তুমি প্রয়োজন বোধে সংস্কৃত আরবি ফার্সি দেশি বিদেশি এমনকি পাহাড়িদের ভাষাও ব্যবহার করিবে কেবল দেখিবে যেন অশ্লীল না হয় বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধের মূল কথা সৌন্দর্য সৃষ্টির জন্য সেটাই টিকে থাকবে যার মধ্যে দিয়ে একটা অ্যাস্থেটিক্স বা নন্দনতাত্ত্বিক একটা বোধ সৃষ্টি হয় সেটা মানুষের অবশ্যই জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা যে কোনো বিষয় নিয়ে হতে পারে প্রমোদ চৌধুরী যখন চলতি রীতি প্রবর্তন করলেন অর্থাৎ আগে করিয়াছি খাইয়াছি করিতেছি যাইতেছি এগুলোকে চেঞ্জ করে তিনি সংক্ষিপ্ত করে করেছি খেয়েছি গিয়েছি এগুলো করলেন আর সর্বনামগুলোকে তাহাদের উহাদের এগুলো চেঞ্জ করে তাদের ওদের করে দিলেন রবীন্দ্রনাথ কিন্তু প্রমোদ চৌধুরীর সবুজপত্রে এই চলতি রীতি ব্যবহার করার আগে পর্যন্ত সাধু রীতিতে গদ্য লিখতেন এই প্রমোদ চৌধুরীর সবুজপত্র বেরোবার পর এবং এই চলতি রীতি চালু করার পর রবীন্দ্রনাথের যে গদ্য সেটা চলতি রীতিতে আর নজরুল প্রথম থেকে চলতি রীতিতে লিখেছেন শরৎচন্দ্র সাধু রীতিতে লিখেছেন কিন্তু এত সহজভাবে লিখেছেন যে সেটা সাধুনা চলতি অনেক সময় ভুলে যেতে হয় এখন বাংলাদেশের ব্যাপারটা হলো যে সাতচল্লিশ সালে যখন দেশ বিভাগ হলো তখন কলকাতা থেকে অনেক সাহিত্যিক ঢাকায় এলেন যেমন আবুল হোসেন কবি আহসান হাবিব তারপরে আমাদের সৈয়দ আলী হাসান সৈয়দ আলী হাসান জসিমুদ্দিন সাহেব এদিক থেকে গিয়েছিলেন তিনি আবার এলেন এরা মূলত এদিককারই ওখানে গিয়েছিলেন আবার এলেন ফরুক আহমদ এরকম বন্দে আলী মিয়া ইত্যাদি ইত্যাদি তারা সে কলকাতার যে ঢঙে বা যেভাবে সাহিত্য চর্চা করতেন সে সেই ভাষাতেই সাহিত্য চর্চা করতে লাগলেন তবে এদিককার জীবন সৈয়দ উল্লাহ তিনি আধুনিক

যে পাশ্চাত্যের বিভিন্ন সাহিত্যের ভাবধারাকে তিনি এর মধ্যে হ্যাঁ নির্মাণটা হচ্ছে গিয়ে হ্যাঁ বৈশ্বিক আমি ঢাকা শহরে তেতাল্লিশ সাল থেকে মানুষ সেন্ট গ্রেগরি স্কুলে পড়তাম বাইরে আমি হিন্দু মুসলমান খ্রিস্টান সব রকম ছাত্র ছিল আমরা ঢাকায় ভাষায় কথা বলতাম আমরা আবার ফিরে আসছি প্রসঙ্গ কথা ছোট্ট একটা বিরতি আমাকে দিতেই হচ্ছে আচ্ছা যে আলোচনাটি হচ্ছিল অধ্যাপক রফিকুল ইসলাম বলছিলেন সেটির খেয়ে ধরবার জন্য তাকে অনুরোধ করছি কিন্তু আমাদের শিক্ষকরা একেবারে খাঁটি প্রমিত বাংলায় আমাদের পড়াতেন তখন থেকে বলা হতো যে দেখো আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা রয়েছে তার তার উপরে ঘরে আমরা এক রকম ভাষা বলি বাজারে আমরা আরেক রকম ভাষা বলি স্কুলে এসছো তোমরা বন্ধু বান্ধবদের সঙ্গে আরেক রকম কথা বলছো কিন্তু পৃথিবীর প্রত্যেক ভাষায় একটা যোগাযোগের ভাষা থাকে যেটাকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে সংযোগের ভাষা সেইটা প্রমিত ভাষা কাজে তোমরা যখন এখানে লেখাপড়া শিখতে এসছো প্রমিত ভাষা শিখতে হবে এবং শিক্ষকরা প্রমিত ভাষায় পাঠ দিতেন তখন পর্যন্ত কিন্তু এইটা ক্রমাগত যেটা দেখা গেল যে বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন অঞ্চলের স্কুলগুলোতে বিশেষ করে প্রাথমিক স্কুলে ওই অঞ্চলের যে বাংলা সিলেটে সিলেটি বাংলায় চট্টগ্রামে চট্টগ্রামী বাংলায় নোয়াখালীতে নোয়াখালীর বাংলায় চাপাই নোয়াবগঞ্জে চাপাই ভাষা চাপাই বাংলায় রাজশাহীতে রাজশাহীর বাংলায় স্কুল শিক্ষকরা স্কুলে পড়াচ্ছেন বিভিন্ন বিষয় যার ফলে হচ্ছে কি আমাদের বিভিন্ন অঞ্চলে ওই আঞ্চলিক ভাষায় প্রাথমিক বিদ্যালয়ে শুধু নয় মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও পাঠদান করা হয় ফলে সেখান থেকে যারা বেরিয়ে আসছেন প্রমিত বাংলায় তাদের শিক্ষা হচ্ছে না আমি তো তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছি রাফিক ভাই কিন্তু খুব সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিলেন যে কীভাবে অনুপ্রবেশ ঘটেছে বাংলার প্রমিত বাংলার মধ্যে বিভিন্ন উপভাষার এবং এটা হবেই যে কোনো একটা ভাষা তো আর বসে থাকে না এক জায়গায় এটা একটা ডাইনামিক প্রসেস আমার প্রশ্ন তোমার কাছে যে এই বিষয়ে তোমাদের তরুণদের অভিমতটা কি প্রতিদিনকার জীবনে একটা জিনিস খুব লক্ষ্য করি যে ছয়ের উচ্চারণ উঠে যাচ্ছে কোথায় গেছো খাইসো করসো করতেছ এটা আমি ব্যক্তিগতভাবে খেয়াল করতাম সবসময় যে আমরা ছয়ের উচ্চারণটা ছয়ের মতো করে করি না এটা আমরা এটাকে অন্য কিছু দিয়েই করে ফেলছি আর কি আরও কিছু জিনিস যেটা আমি কিছুদিন আগে একটি রিপোর্ট দেখে টিভি রিপোর্ট দেখে আমি খেয়াল করলাম সেটা হলো যে আমরা একটা সম্পূর্ণ বাক্য যদি বলতে হয় খুব কম ক্ষেত্রেই পুরোটা সম্পূর্ণ বাংলায় বলতে পারি আমার প্রজন্ম কথা যদি আমি বলি একটা দুটো ইংরেজি শব্দ আসবে। বাট সো ইংরেজি তো ইংরেজি তো বলিও না ইংলিশ লাইক এগুলো আসবে এখন আমার কাছে মনে হয় যেটা বলেন ভাষা একটা ডাইনামিক্স আছে ভাষা মাত্রই পরিবর্তন হবে এটা আমাকে মানতেই হবে বিভিন্ন কারণে হয় বিভিন্ন কারণে এটাও তো ধর্তব্যের মধ্যে আমাদের যেমন একটা একটা উদাহরণ আমি ছোট্ট করে তোমার কথার মাঝখানে দিয়ে রাখি আর কি সেটা হচ্ছে আজকালকার তরুণরা চাকরি করে না আমরা যেমন চাকরি করতাম আজকালকার তরুণরা জব করে কেউ খুব সুন্দর ইংরেজি বলতে পারলে তাকে আমরা স্মার্ট মনে করি কেউ খুব সুন্দর বাংলা বলতে পারলে তাকে আমরা স্মার্ট মনে করি না তাকে তেমন কিছুই মনে করি না যার জন্য ইংরেজি বলতে চাওয়াটা বা বলতে পারাটা সেটার প্রতি আমাদের আগ্রহটা বেশি যাতে আমি মানুষের কাছে গ্রহণযোগ্য হই আকর্ষণীয় আমি একজনের পাশে যদি বসে থাকি আমার সমবয়সী কিংবা আমার প্রজন্মেরই আমি যদি খুব প্রমিত বাংলায় কথা বলি সেটা খুব একটা সৌন্দর্যের মানদণ্ড কিংবা আকর্ষণীয় কোনো কিছুর মানদণ্ড হবে না আমি যদি খুব সুন্দর করে ইংরেজি বলি

সব আই করে ফেলে তাই না ওখানে একটা ডিপথং আবার কানাডিয়ান ইংলিশ কিছুটা আলাদা কোনটা সুন্দর ইংলিশ সেটা কি আমরা জানি যেমন আমরা ঘুরে আসছি একটু ছোট্ট একটা বিরতি দিতেই হবে কথা হচ্ছিল শেক্সপিয়ার নিয়ে অক্সব্রিজ নিয়ে ইংরেজি অ্যাকসেপ্ট এই যে মিনেসোটায় একটা খুব নামকরা থিয়েটার আছে ওখানে ম্যাকবেথ দেখলাম সম্পূর্ণ আমেরিকান অ্যাকসেন্ট এটা আমার খুব সম্প্রতিকারে আমার একটা অভিজ্ঞতা বলি আমি প্রচুর কবিতা পড়ি একদম বুকস্কি থেকে শুরু করে একেবারে নেরুদা কিংবা বোরহেজ গুগল সার্চ করে দেখলাম ইংলিশ পোয়েট আমেরিকান পোয়েট বলতে তারা ভিন্ন বোঝে যে ইংলিশ পোয়েট্রি দিয়ে আমি যদি কখনও সার্চ দিই সেটার রেজাল্ট একরকম আসে আমেরিকান পোয়েট্রি দিয়ে সার্চ দিলে কবিতাগুলো অন্য রকম আসে এবং কবিতাটা পড়ে বোঝা যায় যে কোনটা কোন উৎস থেকে আসছে একটা ধারণা আছে যে ভাষায় আমরা এখন কথা বলি ঢাকা শহরের রাস্তায় ঘাটে সেই ভাষাটা একদিন আমাদের লিখিত জাতীয় ভাষা হবে এই ধরনের অভিমত কেউ আছে কারো কারো আপনার কি ধারণা এই নিয়ে কোন ভাষার সম্ভাবনা কি সেটা নির্ভর করে সে ভাষার সাহিত্যের উপরে এবং সে ভাষার সাহিত্য নির্ভর করে সে ভাষার সাহিত্যিক প্রতিভার উপরে যেমন রবীন্দ্রনাথ তার নিজের ভাষা সৃষ্টি করে নিয়েছেন জীবনানন্দ দাস তার নিজের ভাষা সৃষ্টি করে নিয়েছিলেন একুশে ফেব্রুয়ারির ঘটনা নিয়ে যে একুশে সংকলন প্রকাশিত হলো হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় সেখানে একুশের ওপরে যে কবিতাগুলো গেল যেমন আলাউদ্দিন আলওজাদের স্মৃতির মিনার কিংবা আব্দুল গাফার চৌধুরীর যে কবিতাটি পরবর্তীকালে গান হয়েছে আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি কিংবা যেটি একুশে সংকলনে ছিল না মাহবুবুল আলম চৌধুরীর আসেনি এই যে বিষয়গুলো এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের বিষয় নয় আমরা ধরে বলে আসছিলাম যে আমরা আমাদের নিজস্ব সাহিত্য চাই নিজস্ব জীবন সেখানে আমরা দেখতে চাই এই কিন্তু বান্ন সাল সেটা শুরু হলো কে স্বাধীনতার পর তেতাল্লিশ বছর অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সাহিত্য বলতে আমরা যে সাহিত্যকে এ অঞ্চলের সাহিত্য সেখানকার প্রথম শ্রেণীর যতগুলো প্রতিভা তাদের সবার